মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আজ এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝে বিরাজ করে ভিন্ন এক আমেজ পরিবারের সাথে ঈদ করতে অনেকেই ছুটে গেছেন গ্রামের বাড়ি পাশাপাশি ঈদের সময় নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে অনেকেই নিয়েছেন নানা প্রস্তুতি সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই সবিজ তারকারাও ঈদের একদিন আগেই ছেলে পদ্মকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল গেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি সিঙ্গাপুরে এবারের ঈদ উদযাপন করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবারের ঈদে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে তুরস্কে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন মা বাবা স্ত্রী অবন্তী ও একমাত্র ছেলের সাথে ঈদ কাটাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ ছেলে শুদ্ধর সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি অভিনেতা চঞ্চল চৌধুরীও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অনন্ত জলিল এবারের ঈদ সবার জীবনে অনাবিল শান্তি আনুক এমনটাই প্রার্থনা করেছেন এই অভিনেতা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অনন্তর সহধর্মিনী বর্ষাও ভক্তদের উপহার হিসেবে চাঁদ রাতে গান গিয়ে শুনিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি নেচে গিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জায়েদ খানও এদিকে ঈদে নিজেদের সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শরীফুল রাজ বুবলি শাকিব খান ও পূজা চেরি তবে এই ব্যস্ত সময়ের মধ্যেও ঈদের কোনো আমেজ নেই অভিনেত্রী পূজা চেরির মায়ের মৃত্যুর পর কোনো উৎসব পালনে তার আগ্রহ বেঁচে নেই সেটাও অভিনেত্রী জানিয়েছিলেন কিছুদিন আগেই আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে যেই পরিকল্পনা ছিল যাকে নিয়ে পরিকল্পনা ছিল সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই তো আমার কোনো পরিকল্পনা নেই আমি জাস্ট আমার সিনেমা আমার কাজ যেটা আমার প্রফেশন যেটা সেটা আমি চালিয়ে যেতে চাই এর বাহিরে আমি আর কোনো কিছুই করতে চাই না যতটুকু কাজ করা দরকার ততটুকুই করছি যতটুকু আসলে মেনটেন করা দরকার সবার সাথে কথা বলা দরকার ততটুকুই করছি এবং করব এর বাইরে আমি আসলে কোনো কিছুই করব না না করব শপিং না করব ঘোরাঘুরি না করব কোনো কিছু পূজাচেরি ছাড়াও ঈদের এই উৎসব মুখর দিনে নিজের মাকে মিস করছেন আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মাস তিনেক আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আরিফিন শুভর মা খায়রুননেসা তাই তো মাকে ছাড়া প্রথম ঈদে মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরেই নামাজ পড়েছেন অভিনেতা জিয়ারত করেছেন মায়ের কবর সাধারণ মানুষদের মতো তারকারাও চেষ্টা করেন তাদের প্রিয় মানুষের সাথে ঈদ কাটাতে কারো সেই চেষ্টা সফল হয় কেউ বা প্রয়াস চালিয়ে যান নিজের মতো করে ফারহানা হোসেন বিবিএস বাংলা